সাপর খলকুস শিক্ষা খণ্ডর অন্তর্গত 2343 নং রত্নপীঠ প্রাথমিক বিদ্যালয়ত শিক্ষকর ময় মতালি সভাত উপস্থিত নহয় বিদ্যালয়খনের একাংশ শিক্ষক। রাইজর অভিযোগ বিদ্যালয়খনের শিক্ষক দীপক বড়ার লগতে একাংশ শিক্ষয়িত্রী সময়ত নাহে বিদ্যালয়। বিদ্যালয়খনের প্রধান শিক্ষয়িত্রীগুলিয়ে যে সময়ত দিনে নিশায় অহরহ চেষ্টা করেছে শৈক্ষিক পরিবেশ উন্নত করার ছাত্র ছাত্রীর হিতার্থে কাম করেছে, ঠিক তেনে সময়তে সতীর্থ দীপক বড়ার দরে শিক্ষক আর একাংশ শিক্ষয়িত্রীর সহযোগ নকরাধে বিপাঙত পড়েছে বিদ্যালয়খনের প্রধান শিক্ষয়িত্রীগুলি। রাইজে তো কব মানে কোনদিন কারবা হয় আদেরি হয় কারবা সকালে আসে নয়টাতে আসব লাগে। আমার মানে একজন রাঁধুনিয়ে ছুটি নিছে, রাঁধুনিয়ে চাফাখানি করে আর একজনের বেমার, বেলেগ একজন আহি আছে, সেটাও পলম হয়। যে সময়ত মুখ্যমন্ত্রীগুলিয়ে কর্ম সংস্কৃতির কথা কৈছে, ঠিক একই সময়তে মুখ্যমন্ত্রীগুলির কর্ম সংস্কৃতির নগ্ন স্বরূপ দাঙি ধরেছে বিদ্যালয়খনের একাংশ শিক্ষক শিক্ষয়িত্রী। উল্লেখ্য যে রাইজর অভিযোগের ভিত্তিত সাংবাদিকে বিদ্যালয়খন উপস্থিত হয়ে বাতরি সংগ্রহ করবাত শিক্ষক দীপক বড়ুয়ে গুন্ডার দরে আচরণ করে সাংবাদিকক বাতরি সংগ্রহ করাত বাধা আরোপ করে। দীপক বড়ুয়া আমার কেটে বাজিল বর্তমান দেরি গাড়ি আজি কম আছে, আজি গাড়ির ফির আছে কম, ঠিক থাকে ঘর অভাবপুরী যতই ইমান দেরিকে আহে রোল আছে নাকি নাজানো মই এইবিলাক। আপনি টিচার হয়ে নাজানে আপনার রোল কি? নটার পর সাড়ে নটার ভিতরে আহিব লাগে, নটার পর সাড়ে নটার ভিতরে আহিব লাগে, নটার আহিব না লাগে, নটার পর সাড়ে নটার ভিতরে আহিলে হল, আমি জিনসত এনেকে দিলু হয় নাকি? খেলি আছে যে আপনার লেট কি আহে না লেট কে না হো কো হদিব পারে দাদা সদাই আমি আমি আগতে আহু আপনার পরিচয়টো নাম তো বলো আমি আগতে আহু জেনে বা আপনার পরিচয় হবা না তো রাইজে কব না হয় তো রাইজে কব বাইদ আপনার নাম তো রাইজে কুটে রাইজে কলে গম পাবো নাম তো নাম তো হিমাদ্রি মেধি কি নাম হিমাদ্রি মেধি আর আপনার বাইদ পাকিজা চৌধুরী পাকিজা এবেতে কই দেবা আপনি শাসন করতো নয় দাদা সোনকালে সদাই সোনকালে আহো অভিযোগ রাইজে অভিযোগ দিয়ার কারণে আজি রিপোর্ট আইছে নলে না রিপোর্ট না লকে খুদিব পারে দাদা এইটা রাইজে রাইজে দিছে অবজেকশন দিছে রাইজে জি আপনা করিবেন সাবসন কেটা বাজিছে স্যার আপনা সাবসন কেটা বাজিছে 45 হল 9:45 কিটা দাহিব লাগে নে এ 9টা দাহি পাবো লাগে 8:45 হল 9:45 কর্মত গাফিলতি করা এনে শিক্ষকর বিরুদ্ধে কি পদক্ষেপ লব বিভাগীয় কর্তৃপক্ষই সেয়া হবতে হব লক্ষণীয়। চাপৰৰ পৰা দেদুৱা হস্তৰ ৰিপৰ্ট সংবাদ প্ৰহৰী।